কাঞ্চনজঙ্ঘা আর তোমার মালগাড়ি ট্যাঙ্কার। মালগাড়ি ট্যাঙ্কার কি অবস্থা হয়েছিল রেলের জানলাগুলো? এটা তো কাঞ্চনজঙ্ঘারই হবে, কারণ মালগাড়ির তো আর এই জানলা থাকে না। না না, কি ভয়ঙ্কর ভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আপনারা জানেন যে গত 17 জুন 2024 13174 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটি আগরতলা থেকে নিউ জলপাইগুড়ির দিকে আসছিল এবং নিউ জলপাইগুড়ি স্টেশন ক্রস করার পর একটা স্টেশন রাঙাপানি বলে আপনারা শুনেছেন নামটা, ঠিক রাঙাপানি ছাড়িয়ে নিজবাড়ি স্টেশনের আগেই ট্রেনটা দাঁড়িয়ে অপেক্ষা করছিল পরবর্তী লাইন ক্লিয়ারের জন্য। ঠিক সেই সময় পেছন থেকে একটি মালবাহী অর্থাৎ পণ্যবাহী ট্রেন এসে পেছন থেকে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে যা হয় সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টে বগি লাইনচ্যুত হয় এবং তার সাথে সাথে মালগাড়িরও কতগুলি বগি অর্থাৎ কোচ সেগুলো কিন্তু লাইনচ্যুত হয়, যার ফলে সেদিনের মতো সেই সংঘর্ষ অর্থাৎ সেই দুর্ঘটনা আমরা অনেকেই জানি। তো আমি এই রিসেন্টলি আমার নিকট আত্মীয়ের বাড়িতে যাই, সেখান থেকেই আমাকে আমার যে ভাগ্নে সম্পর্কে সে আমাকে বলে যে মামা একটু চলো জানো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি বললাম হ্যাঁ সে তো সবাই জানে, হ্যাঁ আর এই লাইনে তো আমরা প্রায়ই যাতায়াত করি, কিন্তু ও বলে যে চলো একটু দেখে আসি ওটা। তা আমি ওর কথা শুনে চলো, আমারও একটু ইচ্ছে ছিল যে আমরা যে রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করি, হ্যাঁ সেই রাস্তায় কী অবস্থা একটু দেখে আসি। তো এই ভেবেই আমরা দুজনে বেরিয়ে পড়লাম দুর্ঘটনার স্থল দেখবার জন্য, মানে পাঁচ মাস পরে এখন কী অবস্থায় আছে সেই জায়গাটা সেটা আপনারা দেখুন, আমিও দেখি। আপনাদের আগে জায়গাটা একটু দেখাই, দেখুন তো আপনারা চিনতে পারছেন কি না। এদিকে চা বাগান, এই হচ্ছে স্কুটার মানে আমার ভাই, এই হচ্ছে আমার ভাই, কাছেই বাড়ি। হ্যাঁ ভাই আমাকে নিয়ে আসলো, বলে চলো একটু যাই দেখো ওই জায়গাটার কী অবস্থা। আর কোন জায়গাটা বলে? ওই ওখানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ও বলাতে আমি চলো তাহলে যাই একটু দেখে আসি যে কী সিচুয়েশন হয়েছিল, এগুলো বোঝার চেষ্টা করি একটু। আর এই হচ্ছে রেল লাইন, দেখুন এখান দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে নিশ্চয়ই। ওই যে এই রেল লাইন দিয়ে না, এদিক দিয়ে লাইন দিয়ে হাঁটো না, সাইড দিয়ে হাঁটো। কী অবস্থা হয়েছিল তাই না? আর লোক আছে ওখানে? ও হাওড়া এনজিপি বন্দে ভারত তার নিজস্ব গতিতে বেরিয়ে গেল সেই অ্যাক্সিডেন্ট জোন থেকে। সব ভাঙাচোরা জেরেস, কি ভয়ঙ্কর অবস্থা। সব এই দেখুন দেখো সব পড়ে রয়েছে টুকরো টুকরো এখনো। ওটা কি আছে জানলা না? না ও দেখো এই রেলের জানলাগুলো,
এটা তো কাঞ্চনজঙ্ঘারই হবে, কারণ মালগাড়ির তো আর এই জানলা থাকে না। না না, দেখুন এই যে সব পড়ে রয়েছে চাকা, আর এইদিকে দেখুন কি অবস্থা, কি বিভৎস। ওই যে মালগাড়ির এগুলো পড়ে রয়েছে, আসা যায় না এগুলো, কি বিভৎস ভাবে। এই যে গাড়ির সব দেখুন কিভাবে পড়ে আছে মালগাড়ি, এখনো অনেক কিছু পড়ে রয়েছে, হাওয়াই চটি পড়ে রয়েছে। এগুলো নিয়ে যায়নি কেন রেল? আই বাবু এদিকে আসো, ওদিকে যায় না, রেল গাড়ি আসবে এক্ষুনি। হ্যাঁ এদিকে ট্রেন আসলে অসুবিধা হবে, চলো চলো এই জায়গা দিয়ে দাঁত, বেশিক্ষণ না থাকাই ভালো। এখানে কিন্তু সাপ থাকে। হ্যাঁ দেখুন এই স্লিপারগুলো পড়ে রয়েছে, স্লিপারগুলো ভেঙে গেছে। ইস কি অবস্থা, চাকা ফাঁকা, না সব ওয়াগনগুলো পড়ে রয়েছে, কি ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। যাবো না চলো, এই দেখুন একদম জলে পড়ে গেছে ওয়াগনগুলো, ওগুলো সব ঢাকা দিয়ে রেখেছে। এই দিকটা চলে গেছে একদম কলকাতার দিকে, মানে কিষানগঞ্জের দিকে, আর এই দিকে হচ্ছে নিউ জলপাইগুড়ি, মানে রাঙাপানি, সামনেই রাঙাপানি স্টেশন। চলো চলো চলো, ফাঁকা রাস্তা একদম শুনশান, এই হচ্ছে ট্র্যাক, এই ট্র্যাক দিয়েই আমরা যাই কলকাতা। ও আবার এই সাইডেও আছে, দুদিকেই ছিটকে পড়েছে, ও পাশেও আছে দেখুন, এ পাশেও ছিটকে পড়েছে, আবার ওই দূরে দেখুন ওই দিকেও আছে। স্কুটার চুরি হয়ে যাবে, চলো আর কি যাই। এই হচ্ছে রেল লাইন, ট্রেন আসবে হয়তো যে কোনো সময় এখান থেকে। লাইন থেকে এগুলো আমরা দেখতে পাই ট্রেনে করে যখন যাই, দেখুন এই লাইন কোথায় কোথায় ছিটকে পড়েছে, ও পাশেও আছে, এ পাশেও আছে, দুদিকেই আছে, কি ভয়ঙ্কর অবস্থা। এই দেখুন
এগুলো এত সব ভাঙাগুলো পড়ে রয়েছে দেখেছো। এই ঘটনাটা ঘটেছিল গত 17 জুন আগস্ট কাঞ্চনজঙ্ঘা আগরতলা পিছনে এসে একটি গুডস রেল ধাক্কা মারে। এই দেখুন এগুলো গ্যাস কাটার দিয়ে কেটেছে, এগুলো সব গ্যাস কাটার দিয়ে কেটেছে। এই হচ্ছে আমাদের লাইন। দূর থেকে ওই দিক পাশটা যাই, এত ট্রেন দেখতে হবে, চাপ দুদিকে তাকাতে হবে। এই দেখুন এদিকেও ছিটকে পড়েছে, আর দূরে ওয়াগনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, আর এই দূরে দেখুন চা বাগান। ভাই বললো দেখবে চলো, ও আমাকে নিয়ে আসলো, আমি এলাম। তো ভেবেছিলাম যে দেখবো ইয়ে ওয়াগনগুলো পড়ে রয়েছে, কিন্তু ওই কাঞ্চনজঙ্ঘার কোনো কিছু নেই, তবে ওই জানলা ফানলা পড়ে আছে, ওটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘারই হবে যেটা দেখালাম আপনাদের। আচ্ছা দাদা, সেদিনকার ঘটনার কথা আপনি কখন জানতে পারলেন? সকাল 9টার দিকে। 9টার দিকে অ্যাক্সিডেন্টটা হয়েছিল কখন? 9:10-15 হয়েছে। 9:10-15 হয়েছে কাঞ্চনজঙ্ঘা আর তোমার মালগাড়ি ট্যাঙ্কার। মালগাড়ি ট্যাঙ্কার কাঞ্চনজঙ্ঘা দাঁড়াইছিল, আর পিছন দিয়ে মালগাড়ি এসে ঢাকা মারছে। মানে নিহত তো খুব একটা বেশি হয়নি? হয়েছে, মোটামুটি 20-25 জন মারা গেছে। 20-25 জন মারা গেছে, 20-25 জন আরো মনে আহত হয়েছে। তারপরে কি এখানে মানে মোটামুটি পুলিশ ঘিরে ফেলেছে? না, ঘিরে ফেলছে, কিন্তু অনেক পুলিশ প্রশাসন খুব লেটে আসছে। লেটে আসছে না, মোটামুটি 12-2 ঘন্টা পরে আসছে। যখন আমরা ফোন করছিলাম, ফাঁসিদাই ফোন করছিলাম, কিন্তু 2 ঘন্টা পরে লেটে আসছে। আচ্ছা, যাই হোক, সে আসতে একটু সময় নেয়। তো আপনার বাড়ি কি কাছেই? আমার বাড়ি এখানে, এটা ছোট নির্মল। আচ্ছা, তারপরে কতক্ষণ পরে কাঞ্চনজঙ্ঘা ছাড়লো সেই ট্রেন? সেই ট্রেন বাকি বা যেটা ওই ভালো ছিল ওটা কেটে দিয়ে মোটামুটি আধা ঘন্টা পরে এটা চলে গেছে। ও, আধা ঘন্টা পরেই চলে গেছে? চলে গেছে। আচ্ছা আচ্ছা, আর বাকি বাদগুলো এখানে পড়েছিল। আর তার তখন ট্রেন কি এদিক দিয়ে চলছিল না বন্ধ? একদম বন্ধ ছিল, একদম বন্ধ, একদম বন্ধ ছিল। তারপরে কখন চালু হলো লাইন? মোটামুটি 24 ঘন্টার পরে ফের চালু হয়ে গেছে, মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে। মানে লাইন থেকে, লাইনে কোনো সমস্যা হয়নি তো নাকি? প্রচুর ভিড় হয়েছিল নাকি? হ্যাঁ, লোকের সংখ্যা পুরো হয়েছিল কিন্তু অনেক। আচ্ছা আচ্ছা, আর তো আপনি 9টার সময় খবর পেলেন? ওদিনকে আমাদের ঈদ ছিল। হ্যাঁ, ঈদ ছিল। হ্যাঁ, তো সবাই তো এখানে সামনে ঈদ পড়ে পরে খালি বাড়িতে গিয়েছে, তখন পুরো আওয়াজ, সবাই ওরকম গ্রামের লোক সবাই ছুটে আসলো, দেখতে এসে পুরো এরকম, কিন্তু গ্রামের লোকে ভালো ইয়া করছে। আচ্ছা, সাহায্য করছে, সে তো স্বাভাবিক, গ্রামের লোক তো হেল্প না করলে। যাক, ভালো লাগলো। হ্যাঁ, আপনার মানে আপনি মানে আপনি একজন সাক্ষী যে ওই সময় ছিলেন, মানে লোকাল লোক খুব? হ্যাঁ, সব লোকালে লোক ছিল, সব লোকাল লোকালে লোক, সবাই সাহায্য, সবাই সাহায্য করছে। আর এইগুলো তো সবে বাকি ওয়াগনগুলো কি নিয়ে গেছে নাকি? যেগুলো ওই কাঞ্চনজঙ্ঘার ডিবাগুলো ছিল, হ্যাঁ, ওইগুলো 5টা বগি ছিল, ওইগুলো কাটে কুটে সব নিয়ে গেলো, এখন খালি ট্যাঙ্কারগুলো আছে। ও, ওই ইয়েগুলো ওয়াগনগুলো, হ্যাঁ, ওয়াগনগুলো বাকি আছে, আর ওইগুলো বলে বিক্রি হয়ে গেছে। কোনগুলো বিক্রি হয়ে গেছে? ওই প্যাসেঞ্জারের বগিগুলো। ও, ওগুলো বিক্রি হয়ে গেছে? বিক্রি হয়ে গেছে, ওরা কাটে কুটে নিয়ে চলে গেছে, অকশন হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বাকি এগুলো যে পড়ে আছে, এই যে এখনো দেখা যাচ্ছে এগুলো? হ্যাঁ, এগুলো বলে আমরা বলছিলাম তো এরা কি নিয়ে যাবে? না, বলছে এখানে এইগুলোর মালিক আলাদা, ও তার জন্য এগুলো রাখছে, তাও মোটামুটি 3-4 মাস টাইম দিয়েছে, তারপরে নিয়ে যাবে। তারপর নিয়ে যাবে? তো আপনি এখন কোথায় যাচ্ছেন? আমি সবজি বাড়ি যাইতেছি। সবজি বাড়ি, বাহ, ঠিক আছে, থ্যাংক ইউ দাদা মতামত দেওয়ার জন্য।
আপনার নামটা বলবেন? এম ডি আলম। এম ডি আলম, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।